আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রবলেম এবং সলিউশন সেশন, যেটাকে আমরা কোশ্চেন এবং আনসার সেশন নামেও পরিচিত। তো আজকে কোশ্চেন করেছেন আমাদের ঋতু আফু। ঋতু আফু লিখেছেন, আমি এক দেড় মাস বাসায় ছিলাম না, আমার আম্মু পাখিগুলো দেখাশোনা করতো, দুইটি পাখি কিন্তু 13 থেকে 14টা ডিম দিছে, 8-9 দিন পরে এখন আবার 2টা ডিম দিছে। আমি বুঝতেছি না কেন এই সমস্যাটা। ইসরাফিল ভাই, আপনি কি আমাকে একটু সমাধান দিবেন? ঋতু আফু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আমাদের আনসার এবং কোশ্চেন সেশনে কোশ্চেন করার জন্য। তো আমরা আজকে আলোচনা করব ঋতু আফু কী কী সমস্যাগুলো ফেস করছে, এই সমস্যাগুলো নিয়ে, কেন এই সমস্যাগুলো হয়েছে। আপু খুব ভালো করেছেন যে আপনি ক্লোজ কিছু ছবি দিয়েছেন পাখির, যে ক্লোজ ছবিগুলোর কারণে আমরা বুঝতে পারছি যে আপনার 2টা পাখি ফিমেল, যার কারণে 2টা পাখি ডিম দিছে এবং ডিমগুলো পার্টেল হচ্ছে না। আপনার পাখিগুলোর একদম ক্লোজ ছবি, নাকে যে ক্লোজ ছবি দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে 2টা পাখি আপনার ফিমেল, আপনি মেল ফিমেল শনাক্ত করতে পারেন নাই, যার কারণে এই সমস্যাটা। অনেকগুলো ডিম দিছে, 2টা পাখি ডিম দেওয়ার কারণে আপনার ডিম অনেকগুলো হয়ে গেছে। অবশ্যই আপনি 2টা পাখিকে আলাদা করে ফিমেলের সাথে, প্রত্যেকটা ফিমেলের সাথে একটা একটা করে মেল অ্যাটাচ করে দিবেন, অবশ্যই সেম বয়সে দিবেন এবং অ্যাডাল্ট দিবেন। আপনার পাখিগুলো নিউ অ্যাডাল্ট বোঝা যাচ্ছে এবং এটাই প্রথম আপনার পাখির ডিম। তো আশা করি আপনার প্রবলেমটা সমাধান হবে ইনশাআল্লাহ। এটার পাশাপাশি আপনি গ্রিন শাকসবজি দিবেন, বাজারের ঋতুভিত্তিক যে শাকসবজিগুলো পাওয়া যায় এই শাকসবজিগুলো দিবেন। সেই সাথে আপনি কিছু ভিটামিন এবং ক্যালসিয়ামের কোর্স করাবেন, যেন দ্রুত এগুলো মোটামুটি একটা ব্রিডিং মোডে চলে আসে। এটার পাশাপাশি ইক্যাপটা কন্টিনিউ করবেন, 7 দিন ক্যালসিয়াম দিবেন, 7 দিন জিঙ্ক দিবেন এবং 7 দিন ইক্যাপ দিবেন, এরপরে 7 দিন মাল্টিভিটামিনের কোর্স করাবেন, ইনশাআল্লাহ আপনার পাখিগুলো ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুক সকল খামারি ভাইদের পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।